আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার চাউল দাম নাই কে সিলেটের মেয়ে রাহানা আন্টি লন্ডন প্রবাসী, ইতিপূর্বে আমাদের হাতে 20,000 টাকা দান রত্নপাগলির জন্য। সেই টাকাগুলো আমরা রত্নপাগলির পিছিয়ে খরচা করেছি। আবারও নতুন করে পাঠান 30,030 টাকা। আমরা যেন এই টাকা দিয়ে রত্নাকে টেক কেয়ার করি। আন্টির একজন প্রতিবন্ধী মেয়ে আছে সেম রত্নার মতো। আন্টি আমাদেরকে ফোন করে দুঃখ প্রকাশ করেন, কান্নাও করে ফেলেন যে বাবা রত্নার যা প্রয়োজন হয় আমি টাকা দেবো ইনশাল্লাহ, তুমি ওকে মাঝে মাঝে গিয়ে দেখে এসো, আর আমার টাকা দিয়ে ওকে টেক কেয়ার করবো। তাই আন্টি টাকা দিয়ে আজ ক্রয় করলাম চাউল রাখার জন্য একটি ড্রাম 550 টাকা। আচ্ছা ভাই, দাম কয় টাকা? 550 টাকা। কম টম নাই? না, 600 টাকা দাম দিই, আমার দাম চাই না, একটু দাম চাই। 550? হ্যাঁ। না, কাপড় রাখার জন্য নর্মাল একটি আলনা 1,550 টাকা। একটা আলনা নিলাম, আলনার দাম দিলাম হচ্ছে 1,550 টাকা। ভ্যান ভাড়া দিয়েছি 40 টাকা। ভ্যান ভাড়া 40 টাকা। সর্বশেষ আমরা চাউল ক্রয় করেছি, 25 কেজির 1 বস্তা চাউল ক্রয় করেছি 1,250 টাকা। আমার কাছে কম রাখেন, সবাই কমই রাখে আমার কাছে। না, 50 টাকা না, 1,250। 1,250 টাকা দিয়ে 1 বস্তা চাউল। সর্বশেষ রত্নার হাতে দিলাম 60 টাকা। আজ আমাদের মোট খরচা হলো 3,450 টাকা। সিলেটের মেয়ে রাহানা আন্টি লন্ডন প্রবাসী, আন্টির টাকায় খরচা করলাম আজ। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই আমায় রেখে চলে যাবে, সঙ্গী হবে না, সবাই আমায় রেখে চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাকে না সোনার মদিনা। তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদে না সোনার মদিনা। ও ভাই বুঝবে সেদিন নবী বিনা আপন কেহ না, ও ভাই বুঝবে সেদিন নবী বিনা আপন কেহ না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো রত্না কেউ তো কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলে।
মাস দেখি আমার বাকি নদী ইস কি কি হ্যাঁ ভাই একটু গোজ মাছ করে থুই দেন তো হ্যাঁ মধ্যে কি রাখছে মেয়েটাকে আপনি মার কাছে রয়েছে করত না গো চাউলের যে দামের মধ্যে রেখে গেলাম বুঝলাও নষ্ট করবেন না চাউল আর মেয়ে গো হাতে কি গুলের কৌটা গুলের জন্য তো পাগল রে আল্লাহ রে আল্লাহ বাজার করার সময় আমাকে একদম বাড়ি খাওয়া যায় গুলের কৌটা আগে গুলের কৌটা আগে রানা কি আসে এখন আমি আসবো তাই না রানা আসে না ওই জানি তাদের কথা কয় তো দেখে নেবো আসে না রয়েছে কয় কি ওই নিশাকে খালি খাও করবে নিশাকে খাই বালিশ দুটো ছিল একটা রয়েছে বালিশ চাউল কি ছিল চাউল ছিল না দুপুরে কি খাই চাও আমি খাবার দিছি তো আরেকবার কারেন্টের বিল দিয়ে গেছিলাম হারাইছো কি ৬০ টাকা দিলাম এইটা দিয়ে চানাচুর খাও চানাচুর বুঝছ বেশি টাকা দাদা যাবেন আরেকবার টাকা হারা ফেলাইছ ওই সাতটায় কি খাবে কত দেখি চানাচুর খাই হ্যাঁ ভালো থাকে তাহলে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ